মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী নিয়ে সরব হলেন জেলা ফুড সেফটি অফিসার। গোমতী ও দক্ষিণ জেলার দায়িত্বে থাকা ফুড সেফটি অফিসার দয়ালরাম দাস শুক্রবার নিজ কক্ষে সংবাদ মাধ্যমের সামনে ভেজাল খাদ্য সামগ্রী নিয়ে অভিযোগ তুললেন। তিনি বিভিন্ন মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী, মেয়াদোত্তীর্ণ বিলেতি মদ নিয়ে ব্যবসায়ীদের বিরুদ্ধে আঙুল তুলেন। তিনি সাংবাদিকদের সামনে অভিযোগ করে বলেন, কিছু হোটেল ব্যবসায়ী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী পয়সার লোভে এ ধরনের মেয়াদোত্তীর্ণ মদ বিক্রি করছেন। অভিযোগে তিনি আরো বলেন, জেলায় বেশ কিছু প্রভাবশালী লোক পয়সার বিনিময়ে এ ধরনের অবৈধ কারবার চালিয়ে যাচ্ছে। কোন এক অজ্ঞাত কারণে এই সমস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। জেলা শাসক এবং মহকুমা প্রশাসনের কাছে আরজি জানান এ ধরনের প্রতারক ব্যবসায়ীদের বিরুদ্ধে অতি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করার জন্য। মেয়াদোত্তীর্ণ ঠান্ডা পানীয়, বিভিন্ন খাদ্য সামগ্রী এবং বিলেতি মদ পান করে বেশিরভাগ সময় শারীরিক সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষজনদের। এ ধরনের মেয়াদোত্তীর্ণ সামগ্রী ব্যবহার বর্জন করার জন্য সাধারণ মানুষের কাছে দাবি জানান তিনি। খবরের ভিত্তিতে একটা বিষয় আমি দেখতে পেলাম, সেটা হল হোটেলগুলিতে এই লকডাউন পরিস্থিতিতে কিছু কিছু হোটেল ব্যবসায়ী এবং অতি মুনাফাবতী কিছু একটা লোক দিয়া এবং অন্যান্য খাদ্য সামগ্রী মেয়াদোত্তীর্ণ বিক্রি করছে, এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি একটা হোটেলে অভিযান চালাই এবং আমি দেখতে পাচ্ছি একটা জিনিস, হোটেল মালিক সবকিছু নিয়ন্ত্রণে রেখেছে। একদম হল নিউজান বোর্ডে ওইটার কন্ট্রোলার ছিলেন বিদুশীল, এবং ওনার ছেলে নাতি ওনারা নাকি এই ব্যবসাটা করেন। আমি এই বিষয়টা সম্বন্ধে সন্তোষ অবগত না। আজকে একটা গোপন সূত্রের খবরের ভিত্তিতে এবং ব্যক্তিগত খাবার খেতে গিয়ে একটা হোটেলে আমি দেখেছি এই ধরনের মেয়াদোত্তীর্ণ বিয়া বোতলজাত করে বিক্রি করছে। আমি অত্যন্ত অবাক হয়ে গেলাম। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং এক্সাইজের বড় বাবুরা ওই বিষয়ে কিছু জানেন কি জানেন না, যদি জেনে গিয়ে চেপে যান তাহলে এটা উদ্দীপনের মানুষের জন্য ব্যবহারদায়ক, কারণ জলের মেয়াদ উত্তীর্ণ যেমন একটা তারিখ থাকে, বিয়ারের মেয়াদ উত্তীর্ণ একটা তারিখ থাকে। মানুষ এই সমস্ত ভেজাল খেয়ে কেন বাড়িতে চলে যাবে? 27-28 তারিখের মধ্যেই আমি এইগুলিকে সিজ করব এবং ব্যবসায়ীদেরকে বুঝিয়ে দেব, যেহেতু আমি এখন একটা শারীরিক অসুস্থতা ও বলতে পারেন বা আমার পা ভেঙে গেছে, সেই পরিপ্রেক্ষিতে আমি একটু নীরব আছি। রূপক দাসের প্রতিবেদন, দুরন্ত টিভি।